ক্যামেরা দেবস্মিতার সঙ্গে আমি সোমনাথ, আর আমার পাশে রয়েছেন, নতুন করে আলাপ করবার কিছু নেই, আপনারা জানেন অনেক রাতে ফিরেছেন কালকে শুনলাম, দীর্ঘদিন ধরে দলের দায়িত্ব পালন করেছেন উত্তরাখণ্ডে আমাদের লকেট চট্টোপাধ্যায়, সাংসদ বিজেপির সাধারণ সম্পাদক, আপনাকে বিশ্বঙ্গ সম্মান স্বাগত। আমি প্রথমে যেহেতু ওখান থেকে ফিরেছেন এতদিন বাদে দলের দায়িত্বে ছিলেন, কি বুঝলেন কতটা ক্যাম্পেইন হলো কোথায় উত্তরাখণ্ডের কথা? খুব ভালো ক্যাম্পেইন হয়েছে। আমি তো বেসিক্যালি ক্যাম্পেইন না, আমি তো বেসিক্যালি ক্যাম্পেইনটা শেষের দিকে করেছি, অবজারভেশনালি ম্যানেজমেন্ট সব দেখতে, ইলেকশন ম্যানেজমেন্টটাই করেছিলাম, সেটাই করেছি। দেখলাম ওখানে যে বাঙালি অধ্যুষিত একটা জায়গা রয়েছে, ওখানে আমি একটা বক্তব্য একদিন রাখছিলাম, আমরা দেখতে পেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বাঙালি ছিল, নমঃশূদ্ররা ছিল ওখানে, মতুয়ারা ছিলেন এবং এমনি লোকেরাও ছিলেন, সেখানে গিয়ে তাদের মাঝখানে যেতে পেরে খুব বেশ মজা লাগছিল, বাংলা কথা বলতে পারছিল। আর উত্তরাখণ্ডে এখন পরিস্থিতি কি? একটা মানে প্রাকৃতিক বিপর্যয় তো ওখানে লেগেই থাকে। আমি যখন গেছিলাম তখন প্রাকৃতিক বিপর্যয় একটা হয়েছিল, তার পরে পরেই গেছিলাম, অবস্থা খুব খারাপ ছিল, টিভিতে দেখে তারপরেই গেছিলাম, তখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি, রাস্তাঘাট ধস পড়েছিল। তারপর আস্তে আস্তে এখন আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন পুষ্কর সিং ধামি, মুখ্যমন্ত্রী আছেন, তিনি পুরো জিনিসটা খুব সুন্দর করে, বা যারা আরও নেতারা আছেন সবাই মিলে সেটাকে ঠিকঠাক জায়গায় নিচ্ছে। আমি একবার অনেক আগে উত্তরাখণ্ডে গিয়েছিলাম, ওই গৌরীকুণ্ড, ওখানে একটা ভালো সেবাশ্রম ছিল, ওটার মনে হয় এখন আর কোনো অস্তিত্ব নেই, ওটা জলের স্রোত বেরিয়ে গেছে। আমি তো আগে কখনো যাইনি, আমি হরিদ্বার অব্দি গিয়েছিলাম, ঋষিকেশ অব্দি গিয়েছিলাম, তারপরে যাইনি, কিন্তু এবারে আমরা কেদারবদ্ধি যাওয়ার পথেই গৌরীকুণ্ড হয়ে যেতে হতো, ওখানে ভালো সেবাশ্রম ছিল, ওটা টিভিতেও দেখিয়েছিল যখন ওই বিভৎস একটা প্রাকৃতিক বিপর্যয় হবে, তাই আপনি অনেকদিন ঘুরে এলেন, ওই জন্য পুরোনো জিনিস জিজ্ঞাসা করলেন। আমি একবার ফিল, আপনি এসছেন গতকাল অনেক রাতে এসছেন, আমার সঙ্গে আপনার কথা হচ্ছে, সেই জায়গা থেকে আপনাদের কালকে একটা চিন্তন বৈঠক আছে ন্যাশনাল লাইব্রেরিতে, এরকম শোনা যাচ্ছে, আমি ঠিক জানি না, আমরা শুনতে পাচ্ছি আপনাদের দলের তরফ থেকে শোনা যাচ্ছে ন্যাশনাল লাইব্রেরিতে অনেকেই থাকবেন। আমি একদম স্পেসিফিক প্রশ্ন করছি, হ্যাঁ রাগঢাক না করে স্পেসিফিক প্রশ্ন করছি, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে সন্ত্রাস বলুন, ছাপ্পা বলুন, একুশের বিধানসভা নির্বাচনে অভিযোগগুলো করেনি, দলের পারফরমেন্স কিন্তু খুব খারাপ, কী বলবেন? দলের পারফরমেন্স খারাপ নয়, একুশের নির্বাচন ভোটের পোস্টপোল ভায়োলেন্স যেভাবে আমাদের প্রত্যেকটা কর্মীরা ঘরে ঘরে গিয়ে সবাইকে আমরা যতটা পেরেছি, আমি নিজে ছিলাম প্রায় দু মাস মতন, আমি ছিলাম জুন অবধি, ছিলাম জুন জুলাই অবধি আমি ছিলাম, মানে যতটুকুনি পেরেছি আমরা মানুষকে ঘরে ফেরানোর চেষ্টা করেছি, কখনো ডায়েরি করার চেষ্টা করেছি, কখনো বিচার পাওয়ানোর চেষ্টা করেছি, যখন সিবিআই চেষ্টা করেছি, বিভিন্নভাবে মানুষকে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছি, মানুষকে ঘরে ফেরানোর চেষ্টা করেছি, সেটা আমরা করেছি। কিন্তু তার পরবর্তীকালে তো আমি এখানে ছিলাম না, আমি সেপ্টেম্বরে আমি চলে গেছিলাম, সেপ্টেম্বর থেকে আমি আজকে মার্চে এখানে এসেছি, এবং তার মাঝখানে দুটো নির্বাচন গেছে, একটা বাই ইলেকশনও গেছে, বাই ইলেকশন হয়েছে, প্রথমে ভবানীপুর হয়েছে, তারপরে আরও তিনটে বাই ইলেকশন হয়েছে, তারপরে কর্পোরেশন হয়েছে, তারপরে মিউনিসিপ্যালিটি হয়েছে, এতগুলো হয়েছে, এবং আমাদের কর্মীরা লড়েছে সেখানে যতটা সম্ভব, তাদের মতন করে তারা লড়েছে। স্টার ক্যাম্পেনার তালিকায় যেটা ভবানীপুর উপনির্বাচনের কথা বলছে, পুজোর ঠিক আগে হয়েছিল, আপনার নাম ছিল এবং শোনা যায়, আপনি আরও ভালো বলতে পারবেন, আপনি আসেনও নি, প্রচারও করেননি, শোনা যায় প্রার্থী আপনার পছন্দ হয়নি বলা হয়, আপনি সেটা ক্লারিফাই করুন। না আমি তো সেই সময় কাজে ছিলাম এবং সেখানে আমাদের কাজ চলছিল, সেই সময় সম্ভবতটা সেপ্টেম্বরে হয়েছিল, সেপ্টেম্বরে আমি সেপ্টেম্বরে ওখানেই ছিলাম, আর প্রার্থী পছন্দ হয়নি বলে কিছু নেই, আমাদের এখানে আমরা আমি জবে থেকে বিজেপিতে জয়েন করেছি, সেখানে আমিও প্রার্থী হয়েছিলাম এতে বিধানসভায়, আমাকেও প্রার্থী পছন্দ নাও হতে পারে, কিন্তু প্রার্থীকে অ্যাকসেপ্ট করে নিতে হয়, সবাইরই সেটা থাকে, এই প্রশ্নটা আমাদের কাছে কেউ কোনোদিন মানে আমরা কোনোদিন ভেতর থেকেও নিয়ে আসি না, এবং সম্ভবত কাজের জন্য আমি সেটা আসতে পারিনি, কিন্তু এটা কোনো না, এটা বিরোধীরা তো তারা একটা নিউ স্ট্র্যাটেজি নিয়ে চলছিল, আমি চলে যাচ্ছি তৃণমূলে, এই গেল 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 গেল, এই আজকে জয়েন করছে, আমি নিজের অডিও পাচ্ছি যে আজ গত আগামী মঙ্গলবার দিন এই সময় লকেট চট্টি জয়েন করছে, এগুলো সব স্ট্র্যাটেজি তৈরি হয়েছিল যে আমি নাকি তৃণমূলে যাচ্ছি, এসব বাংলার রাজনীতির জন্য এগুলো মানে শিখে গেছি অনেক কিছু। দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আরেকটা বিষয় বলছি, কি এমন হলো, আমি বলছি ছাপ্পা সন্ত্রাস অভিযোগ এগুলোকে সরিয়ে রেখে, কী এমন হলো যেখানে 38% থেকে লাস্ট পুরো ভোটে আপনার 13-14% নেমে এবং বামের 8% বাড়িয়ে নিল, কী এমন হলো? প্রথম কথা তো বলবো, ছাপ্পা সন্ত্রাসটাকে বাদ রেখে এটা বলতে পারো না, এটা এটা সবচেয়ে বড় কারণ যে ছাপ্পা সন্ত্রাস, তৃণমূল যখন জানতো যে তৃণমূল এতগুলো সিট পেয়ে বিধানসভায় এসেছে, তো
জয় তো তাহলে অবশ্যম্ভী আছে, এত টাকা পয়সা, এত লক্ষ্মীর ভাণ্ডার, এই ওই সেই, এত কিছু, জয় তো এমনিই আছে। তো তৃণমূল তৃণমূলের লোককে ভোট দিতে দিচ্ছে না, বিজেপির লোক তো দূরের কথা। তো তাহলে তৃণমূল নিজেদের লোকেদের ওপর ভরসা করতে পারছে না, তাহলে কী এমন হলো তৃণমূলের যে তারা নিজেদের ওপর নিজেরা ভরসা করতে পারছে না? এর জন্য তৃণমূলেরও একটা আত্মবিশ্লেষণের দরকার আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, হ্যাঁ ডেফিনেটলি মামেরা দ্বিতীয়তে কেন এগিয়ে এলো তার একটা জায়গা ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্নভাবে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি যেভাবে উঠে এসেছিল 2019-এ, বামেরা একদম জিরো হয়ে গেছিল এবং তারপরে বামেদের পালে, হ্যাঁ বামেদের পালে হাওয়া দেওয়ার জন্য একটা তৃণমূল একটা গেট ওপেন করে দিয়েছে। ভাই তারা এলে দেখেছি কোনো রকমভাবে তাদের পারমিশন দেওয়া থেকে শুরু করে তাদের সব কিছু করা হয়, তাদেরকে মানে সব কিছুতে পারমিশন দিয়ে দেয়, কিন্তু আমাদের একটা ছোটোখাটো বিষয়তেও পারমিশন দেয় না, এই গেটের সামনেটা গিয়ে আমাদেরকে আটকে দেওয়া হয়। তো তৃণমূল সিপিএমের পালে হাওয়া দিয়ে সিপিএমকে স্বাগত করে নিয়ে আসে, যাতে আগামী লোকসভায় বিজেপি যেন একটাও রেজাল্ট, একটাও সিট না পেতে পারে, এটা একটা কারণ, কিন্তু সেটা বেশি দিন থাকবে না। আর তৃতীয় কথা, ডেফিনেটলি আমাদের নিজেদের ভোট সবসময় সবাইকে দোষ দিলে তো ওর দোষ তার দোষ করে তো লাভ নেই, প্রথমে নিজেদেরকে দেখা উচিত এবং আমাদের কী কী দোষ আছে সেগুলো আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত এবং সেগুলো আমাদের কী কী আমাদের আছে, এবং সেখানে আমিও বাদ করি না, আমি নিশ্চয়ই আছি, আমি তাকে বললো আমার নিজের করা উচিত, আগে সবাই করা উচিত, এবং কী কী আমাদের গ্যাপ আছে সেগুলো আমাদের কী কী পূর্ণ করা যায় সেটা আমাদের আগে দেখা উচিত। একদম, আমি আমি কেন এটা সরিয়ে রাখতে বললাম, কারণ আপনি একটা কথা, একটা ছোট্ট টুইট করেছিলেন যার বাংলা অর্থ দ্বারা আত্মবিশ্লেষণ। আত্মবিশ্লেষণের জায়গাটা তো সবসময় দরকার, শুধু শুধু দোষারোপ সবসময় দোষ, শুধু শুধু না, সবসময় দোষারোপ করলে তো নিজেদের ভুল ত্রুটিগুলো। আচ্ছা আমি তো আমাকেই দোষারোপ করছি, আমি তো ইন্ট্রোস্পেকশন তো আমিই বলবো, ফর মাইসেলফ বলতে পারি, আত্মবিশ্লেষণ তো আমার করার প্রয়োজন আছে, আমার সবার করার প্রয়োজন আছে। আমাকে দেখে যদি কেউ ভাবে যে আমি অন্যকে দোষারোপ করছি, একে অন্যকে ব্লেম করছি, এটা তো তাদের প্রবলেম, আমার তো নয়। আমি একটা বিষয় আপনাকে একদম জিজ্ঞাসা করব, সেটা হলো যে এই বামেরা তো দখল, একটা বড় দখল করেছে তাহেরপুরে, সেই জায়গা থেকে আপনার লোকসভা এলাকায় আপনি সময় দিতে পারেননি, এবং আপনি নিজেও সেটা বলেছেন যে আপনি পার্টির কাজেই বাইরে ছিলেন, এমনটা নয় যে পার্সোনাল কাজে বাইরে ছিলেন, আপনার লোকসভায় কি আপনি এর মধ্যে গিয়েছেন? আমি আজকে গেছিলাম, অনেকে আমি ইউক্রেনের, আমি বেশিক্ষণ থাকতে পারিনি, মিটিং ছিল, ইউক্রেনের চারজন পরিবারের ছাত্র এসছে সাথে, তাদের সঙ্গে দেখা করতে গেছিলাম, কথা বলতে গিয়েছিলাম। আরেকটি বিষয় হলো একদম স্পেসিফিক আপনাকে বলছি, সেটা হলো আমি একটু হেভিওয়েট নেতাদের কথা বলছি, আপনাদের দলের, আপনি আপনিও হেভিওয়েট কিন্তু আপনি ছিলেন না, ওই জন্য আপনাকে সরিয়ে রেখে দিচ্ছি। শুভেন্দু অধিকারী রাজ্যের প্রতি দলনেতা, কাঁথিতে তার বাড়ি, যদিও তিনি একা এখন নন্দীগ্রামের ভোটার, কিন্তু তার পুরো পরিবার ওখানে থাকে, 15 নম্বর ওয়ার্ডে নিজের বুথে বিজেপি ক্যান্ডিডেট হেরেছে। দিলীপ দার যে লোকসভায় যেখানকার তিনি ভোটার, সেখানেও শোনা যাচ্ছে যে খুব খারাপ রেজাল্ট হয়েছে। সুকান্ত মজুমদার বালুরঘাটে নিজে দাঁড়িয়ে থেকে ভোট করিয়েছেন, ভোটের দিন ছিলেন না, সেই বুথ থেকে হেরেছে, সেই পার্ট থেকে হেরেছে, এটা কী বলবো? একটা তো সন্ত্রাস, আত্মবিশ্লেষণ করে বলুন না। আমি নিজে বলবো যে দেখুন, আমি শুভেন্দুদার সাথে কথা বলেছি এবং তারা মানে একটা পুলিশ একদম, যেটা আমি শুনেছি ওনার কাছ থেকে, যে পুলিশ এসে পুরো প্রচুর লোক এসে একদম বুথ ঘিরে ফেলে এরকমভাবে মানে ভোট করিয়েছে, এবং খারাপ তো লাগবেই যে মানে ওইখানে ভোটে উনি মানে আমাদের হার হয়েছে, কিন্তু এত সন্ত্রাস হলে সে কীভাবে ঢুকবে, এটাও তো একটা তার মাঝখান থেকেও দিলীপ শোনা যায়, দিলীপ দার সঙ্গে যা ঠান্ডা লড়াই হিরণ চট্টোপাধ্যায়, সে অন্তত খড়গপুরে ভোট দখল করতে না পারলে নিজে জিতেছে, নিজের এলাকায় অন্তত কিছু সিট, বেশ ভালো রকম সিট বিজেপি পেয়েছে, মানে কী হচ্ছে নাকি? কী হচ্ছেটা কি না, দেখুন যারা জিতেছে তাদেরকে মানে কৃতজ্ঞতা জানাই, হিরণ জিতেছে আমাদের, দিলীপ ঘোষ, দিলীপ দা সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেরিয়ে যে ধরনের ভাষণ দেন, তারপরে উনি পুলিশ গিয়ে ভোট করিয়ে দিল। দেখুন দিলীপ দার তো প্রচুর মানে ফ্যান ফলোয়িং আছে, দিলীপ দার মানে সারা বাংলা জুড়ে দিলীপ দা যেভাবে কাজ করে এসছেন আমরা দেখেছি, এবং এইবারের ভোটে তো ভোটই হয়নি, মানে ছাপ্পা মারা একদম বলে কম্পিটিশন চলেছে, এগুলো তারা কী করে নেবে, এটাও তো নিজেদের পাটে লোকের দিয়ে, নিজেদের পাটে এরকমভাবে শুভেন্দু অধিকারীর মতো একজন দাপুটের নেতা নিজেদের পাটে হারছে, এটা আত্মবিশ্লেষণ করবে না তৃণমূলের নামে দোষ দেবে? না না, আমি তো বলছি তৃণমূলের তো একটা পাট রয়েছেই, এবং আমাদের সাংগঠনিকভাবে আমাদের দেখা, আমাদের সব কিছু জিনিস আমাদেরকে খতিয়ে আমাদেরকে আরেকবার করে দেখতে হবে, এটা একটা বড় আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, এটা আমি কালকে মিটিংয়ে কি বিষয়টা তুলবেন?
যাই না, কালকে মিটিং তো আমাদের হবে, কিভাবে কি আছে আমাদের মিটিং এর সিস্টেম থাকে, সিস্টেমে দেখি আপনি জেনারেল সেক্রেটারি সেই সব জিজ্ঞাসা করছি, এরকম কিছু নেই, জেনারেল সেক্রেটারি আমরা অনেকে আছে, আরেকজন জেনারেল সেক্রেটারি আছে না, অনেকে কথা বলছেন সংগঠন অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে কর্মী সমর্থক নেতা নেত্রীদের ঘুরি ঘুরি অভিযোগ, আপনি ছিলেন না কিন্তু আপনার কানে নিশ্চয়ই গেছে ঘুরি ঘুরি অভিযোগ। দেখুন সেটা আমার মনে হয় কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন যারা রয়েছেন তারা এইসব ব্যাপারগুলো দেখবে, এগুলো সত্যিকারের আমরা এগুলো বিশেষ দেখি না, যে কাজটা দেয় আমি তো ছিলাম না ছ মাস ধরে, যে কাজটা দিয়েছিল সেই কাজটাই করতে এসেছি, আগামী দিনে সেই কাজটাই করবো, এই ব্যাপারগুলো তো দেখবো, আবার তো চলে এলেন আবার কি হাল ধরবেন, এরম তো কিছু বলতে পারি না, কারণ আমাদের আবার সেশন আছে 14 তারিখ থেকে, আবার এক মাসের সেশন আছে, যে কটা দিন আছে সে কটা দিন কাজ করবো, যেরকম ভাবে আমরা আমি নিজে দীর্ঘদিন ধরে আপনাকে কভার করেছি, একাধিকবার কভার করেছি, 2019 সালে আপনার প্রথম জয় তারও সাক্ষী আমি, আবার 21-এ আপনি হেরে গেলেন তারও সাক্ষী আমি, তারপর উত্তরাখণ্ডে গেলেন তার সাক্ষী আমি, আপনার অনুপস্থিতির সাক্ষী আমি, মানে আপনাকে এবং বিজেপিকে দীর্ঘদিন ধরে আমি কভার করেছি, এত সব ব্যাপারটা আপনার মধ্যে দেখিনি যে কী হবে না হবে কী মিটিং হবে, আপনি আগে একটা মানে লিড করতেন সেই জায়গাটাকে কেন একটু কোনো আসবে পার্লামেন্টে গিয়ে বাঙালিদের ইস্যু নিয়ে আমাদের বাঙালি ইস্যু নিয়ে কথা বলছে, বাঙালি সেই লক্ষ্যের ছোট্ট কথা, এই লক্ষ্যের ছোট্ট অ্যাগ্রেসিভ ব্যাপার ছিল, সেই অ্যাগ্রেসিভ ব্যাপারটা কেন সাধারণ নেই, সাধারণভাবে থাকতে চায়, কোনো অ্যাগ্রেসিভ কিছু ব্যাপার নেই, প্রতিবাদের যখন সময় আসে, প্রতিবাদের যখন সময় আসে তখন আওয়াজ তুলি, সেটা ঘরেও হতে পারে সেটা বাইরেও হতে পারে, ঘরে ঘরের মতন ভাবে বাইরে বাইরের মতন ভাবে। একদম শেষ একটি প্রশ্ন করছি, জেনারেল সেক্রেটারি হিসেবে আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে রাজ্য বিজেপির জেনারেল সেক্রেটারি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জয়প্রকাশ মজুমদার ঘটনাটা নিশ্চয়ই আপনার কানে গেছে, আপনি শুনেছেন রিতেশ তিওয়ারি তো আপনার সাথে দেখাই করতে চলে গেল, আর শান্তনু ঠাকুর তো হ্যাঁ প্রচারও গেছিল আর ওখানে প্রচারে গেছিল আর এখানে পিকনিক করেছে, এই এইটা একেই একের পর এক নির্বাচনে পড়া যায় বিজেপির মধ্যে একটা সেই একটা চাঙ্গা ব্যাপারটা দেখা গেছিলো, আপনারা বিশের পর থেকে দেখা গেছিলো আপনারা দারুণ রেজাল্ট করার পর থেকে 21-এর আগে পর্যন্ত ছিল, এই কোথাও থেকে মনে হয় যে আউটসোর্সিং নেতাদের নিয়ে একটু সমস্যা হবে, কারণ 19-এ কিন্তু আপনাদের সুন্দর একটা টিম ছিল, 21-এর ওই আউটসোর্সিং অনেকেই এসেছিলেন যাদেরকে বলবে পরিযায়ী বা তৎকাল বিজেপি নব্য বিজেপি, এরা আসার পরে কি বিষয়টা সমস্যা হবে? না বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে দেখুন আমার কাছে আমি কি করেছি সেটা তো আমি একদিন ছিলাম না, কিন্তু সবাইকে নিয়ে একসাথে চলা এটা আমার মনে হয় এই সমাজে দরকার আছে, এবং কাউকেই আমাদের পুরনোদেরকে নিয়ে নতুনদেরকে নিয়ে একটা ব্যালেন্স করে এটা আমার মনে হয় চলা, আমিও মহিলা মোর্চা 3 বছর চালিয়েছি এবং সেখানেও প্রচুর মহিলাদের আমি সারা বাংলা জুড়ে মহিলাদের সুন্দর সংগঠন তৈরি করেছিলাম, এবং সেই মহিলারাও আছেন কিছু বিভিন্ন মহিলারা বসে গেছেন, তাদেরকে আবার উজ্জীবিত করা এবং মানুষের কাছে আমাদের যদি কোনো কিছু আমাদের ভুল হয়ে থাকে সেই বিশ্বাসযোগ্যতার জায়গাটা আবার ফিরিয়ে আনা, এটাই আগামী দিনে আমাদের